আসমান জমিন চন্দ্র তারা নবীরিয়া গো। ওই চাউল খেলে মুখে রক্ত আসে, এ জঘন্য কাজ জায়েজ আছে কিনা? মানে কি ভরা দেয়, চাউল ভরা, রুটি ভরা দেয়, খাইলে কি হয়ে যায়? হ্যাঁ, তো চোর নির্দিষ্ট করার জন্য যদি করা হয়, আর এগুলোর তো রক্ত যাত্রার বের হবে না, চোরের থেকে বের হবে, আর যিনি খান নেই ওনার তার রক্ত বের হবে না, তাহলে তো সমস্যা নাই। চোরকে নির্দিষ্ট করতে হলে এটা যদি করতে হয়, চোরের মুখ দিয়ে রক্ত আসলে অসুবিধা নেই, চোর নির্দিষ্ট করতে হবে। এর যদি কিছু দেই, হ্যাঁ এখানে কথা আছে, যেগুলো পরে সেগুলো হালাল না হারাম আগে দেখতে হবে। কিছু আছে কুফুরি খেলাম, কিছুরা ফুক দেয় কোরআন পড়ে দেয়, আবার কিছুরা ফুক দেয় কুফুরি কালাম পড়ে ফুক দেয়। কোরআন পড়ে যদি ফুক দেয় এটা জায়েজ আছে, আর এটা খাওয়াই দিলে রক্ত বাইলে অসুবিধা নেই। আর যদি কুফুরি কালাম যদি পড়ে যদি ফুক দেয় এটা হারাম হবে, যিনি করে ওনার জন্য হারাম, যারা ওনার কাছে যায় এটাও হারাম কাজ হবে। সেজন্য কুফুরি কালামের আশ্রয় নেওয়া যাবে না। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। গাউসে ভান্ডা